1 টাকার মনোহারা আর এটা 2 টাকার মনোহারা 3 টাকার মনোহারা 2022 এ দাঁড়িয়ে 1 টাকার মিষ্টি 2 টাকার মিষ্টি 3 টাকার মিষ্টি পুরানো দোকান এটাই হচ্ছে পুরানো আদি দোকান নলিনচন্দ্র দাস এন্ড সন এছাড়াও যেটা আপনার সবথেকে বেশি আশ্চর্য একমাত্র নর্থ কলকাতার মধ্যে আপনি নলিন দাসই পাবেন 1 টাকা মিষ্টি আমাদের সোমবার সৌরভ গাঙ্গুলির অর্ডার আছে পেস্তা সন্দেশ সৌরভ গাঙ্গুলির মেয়ে আমার নলিনচন্দ্র দাসের চকোলেট সন্দেশ ছাড়া ওর পছন্দই নয় এই মিষ্টিটা ঠিক আছে এটা কিন্তু সৌরভ গাঙ্গুলির স্যারের বাড়িতে যায় এই মিষ্টিটা ঠিক আছে কাকু ভালোবেসে আমাদেরকে একটা ট্রাই করতে দিয়েছে তাহলে বন্ধুরা আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে জায়গাটা চলে এসেছি সেটা কিন্তু কলকাতায় নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স মিষ্টির দোকানটা যেটা কিন্তু 200 বছরের পুরনো দোকান আর এখানে প্রচুর রকম মিষ্টি আছে তাছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা মনোহারা 1 টাকা 2 টাকা 3 টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন 1 টাকা 2 টাকা 3 টাকায় মনোহারা এখানে মিষ্টি পাওয়া যায় সব মিষ্টির ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে চেনে না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমরা দেখছো সাগর বসিরহাট ইউটিউব চ্যানেল আমি বাঙালি খাদ্য রসিক তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদ Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want, and I always give it 100. Don't need a bank, no. আমার নাম সাধন নন্দী নলিনচন্দ্র দাস এন্ড সন্স এই আপনার দোকানের বয়স হচ্ছে 198 হ্যাঁ পুরানো দোকান এটাই হচ্ছে পুরানো আদি দোকান নলিনচন্দ্র দাস এন্ড সন্স আমাদের দোকানের আইটেম হচ্ছে অনেক রকম আইটেম আছে প্রায় 100 বেশি আইটেম আছে তার মধ্যে কতগুলো ভাইরাল যেমন হচ্ছে ধরুন আপনার মালাই রোল 30 টাকা পিস মিল্কোস 20 টাকা স্ট্রবেরি ব্ল্যাক কারেন্ট 15 টাকা কেশর গোলাপ পাতি 15 টাকা ম্যাঙ্গো 15 টাকা বাটারস্কচ 15 টাকা গুড়ের বাটারস্কচ 15 টাকা গুড়ের মনোহারা 15 টাকা গুড়ের জলভরা তালশাঁস 20 টাকা সাদা জলভরা 20 টাকা চকলেট জলভরা মানে নলিন দাসের একমাত্র ফেমাস আইটেম এটা হচ্ছে চকলেট 20 টাকা বাটারস্কচ 10 টাকা 15 টাকা এছাড়াও যেটা আপনার সবথেকে বেশি আশ্চর্য একমাত্র নর্থ কলকাতার মধ্যে আপনি নলিন দাসই পাবেন 1 টাকা মিষ্টি 1 টাকা মিষ্টি যেটা হ্যাঁ 1 টাকার মিষ্টি 2 টাকা 3 টাকা কেশরভোগ 10 টাকা আবার খাবো 10 টাকা পুরানো সন্দেশ তাছাড়াও আছে পেস্তা সন্দেশটা এখন তো তৈরি হচ্ছে যেটা আমাদের সৌরভ গাঙ্গুলির আজকে অর্ডার আছে যেমন ওদের সোমবার সৌরভ গাঙ্গুলির অর্ডার আছে পেস্তা সন্দেশ ওইটা 2500 টাকা 2500 টাকা কিলো পার পিস 50 টাকা পিস তারপরে যত বড় সাইজ করবেন তত বড় সাইজ হবে তত দাম বাড়বে দেখুন 2022 এ দাঁড়িয়ে 1 টাকার মিষ্টি 2 টাকার মিষ্টি বলতে গেলে চয় না তাও 3 টাকার মিষ্টিও আছে যেটা কলকাতার বুকে কাকুর কাছ থেকে এই যেগুলো বললাম এটা মিষ্টিটার নাম কি বললেন যেটা 1 টাকার মনোহারা আর এটা 2 টাকার মনোহারা 3 টাকার মনোহারা 2022 এ দাঁড়িয়ে 1 টাকার মিষ্টি 2 টাকার মিষ্টি 3 টাকার মিষ্টি এটা আই থিঙ্ক আমার মনে হয় না যে কলকাতার বুকে আর কোথাও আপনারা পাবেন দোকানের লোকেশনটা একটু মানে বলছেন মানে দোকানের ঠিকানাটা একটু নতুন 313 রবীন্দ্র সরি নতুন বাজার কলকাতা 6 দোকানটা মানে আপনাদের কতদিন পুরানো দোকান এটা 198 প্রায় ধরুন 198 পার হয়ে গেছে 198 প্লাস মানে প্রায় 200 বছরের কাছাকাছি দোকানটার বয়স এখানে আপনাদের মোটামুটি অনেক রকমের মিষ্টি হয় কত রকমের অনেক রকম মিষ্টি আইসক্রিম সন্দেশ আছে ছানার পায়েস আছে কেশর ছানার পায়েস আছে ম্যাঙ্গো ছানার পায়েস আছে ম্যাঙ্গো দই আছে আপনার সাদা লাল দই আছে সাদা দই পাবেন টক দই পাবেন আর নানা রকম পেস্তা সন্দেশ যেমন বললাম গুড়ের জলভরা তালশাঁস তারপরে আপনার পাইনঅ্যাপেল ব্ল্যাক কারেন্ট এইগুলো ফ্রুটসের মধ্যে পড়ছে আপনার ফলের এইসব সন্দেশ আমাদের আছে তারপরে আমরা আমাদের হোম ডেলিভারিও আছে বড় বড় ক্যাটারিং আছে যেমন কলকাতার বুকে যেমন যায় আপনার বিজুলি গ্রিল আনন্দ ক্যাটারার প্রিন্স ক্যাটারার আরও অনেক রকম নানা রকম বড় বড় ক্যাটারিংয়ের সঙ্গে আমরা যুক্ত আছি আর বিশেষ করে আমাদের চকোলেট সন্দেশ আমাদের আদি পাথুরিয়াঘাটা ঘোষ বাড়ি থেকেই আমাদের এটা উৎপত্তি হয় ওখান থেকেই আমাদের চকোলেট সন্দেশ খেয়ে একজন মানে ওদের ভালো লেগেছিল সেই থেকেই নলিন দাসের চকলেট সন্দেশ নাম করা সৌরভ গাঙ্গুলি আমাদের এই প্রায় 100 বছর ধরে ওনার দাদুর আমল থেকে এই সন্দেশ আমাদের সন্দেশ ওদের অফিসে এবং বাড়িতে যায় এই যেমন আজকে বিপত্তায়নী কাল মঙ্গলবার পুজো বা সোমবারে মাল যাবে পেস্তা সন্দেশ যাবে চকলেট যাবে নানা রকম ভ্যারাইটিস
চকোলেট সন্দেশ, যেমন সৌরভ গাঙ্গুলির মেয়ে আমার নলিনচন্দ্র দাসের চকোলেট সন্দেশ ছাড়া ওর পছন্দই নয়, খায় না। এইরকম মানে বড় বড় বনিদি ঘরে আমাদের এই নলিনচন্দ্র দাসের সন্দেশ যায়, লাল দই। হ্যাঁ, লাল দই নিজস্ব তৈরি করা। তো কাকুর সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো, তোমরাও অবশ্যই আসো, দেখো এটা আমাদের কলকাতার ঐতিহ্য, ঠিক আছে। আমাদের কলকাতা বলছি কারণ আমার কলকাতার পাশে বাড়ি হলেও আমি কলকাতাকে কিন্তু খুব বেশি ভালোবাসি। আর এখানে যে মিষ্টিগুলো দেখলাম, এখানে প্রচুর রকম আইটেম আছে, এক টাকা দু টাকা তিন টাকা মিষ্টি বলতে গেলে প্রায় এখানে মানে কী বলবো কলকাতা বুকে প্রায় নেই বলতে গেলেই চলে। সেখানে 2022 দাঁড়িয়ে এক টাকা দু টাকা তিন টাকায় মনোহারা পাওয়া যাচ্ছে। অবশ্যই এখানে এসো একবার দোকানে ট্রাই করে দেখো, আমরা একটা করে মিষ্টি ট্রাই করে দেখবো তোমাদের। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, দেখুন আমরা এসেছি যখন সব একটা করে ট্রাই করার চেষ্টা করে দেখবো। আমার সেই বসিরহাট থেকে এখানে এসেছি শুধু আপনাদের এই মিষ্টির জন্য। এই মিষ্টি 3 টাকা পিস, চকলেট মিষ্টি, চকলেট মিষ্টি 3 টাকা। আচ্ছা এটা কত বললেন? 10 টাকা পিস। এটা দুটো দিন। এক টাকা দু টাকা আর এটা হচ্ছে 3 টাকা, 1 টাকা 2 টাকা 3 টাকায় মনোহারা। আচ্ছা এবার হচ্ছে এই শাকের মিষ্টিটা কত? শাকের 5 টাকা 15 টাকা। আচ্ছা 5 টাকা দুটো দিন, 5 টাকা দুটো দিন। আচ্ছা এবার হচ্ছে এইটা কত? এটা গুড়ের বাটারস্কচ 15 টাকা, গুড়ের বাটারস্কচ 15 টাকা। আর এটা? এটা প্লেন বাটারস্কচ মানে ভ্যানিলা বাটারস্কচ 15 টাকা, 15 টাকা। চকলেট বাটারস্কচ 15 টাকা। আচ্ছা এটা কি জল ভরা তালশাঁস? জল ভরা। এটা কত টাকা দাম? এটা 20 টাকা, 20 টাকা পিস। আচ্ছা মিষ্টি কোনটা কাকুর দোকানে? সেটা ভেতরে পেস্তা উপরে পেস্তা পুরো কেশর দেয়া। হ্যাঁ ওটা হচ্ছে মাধুরী সন্দেশ, মাধুরী সন্দেশ। কোনটা? এটা হচ্ছে ছোট আপনার কেক সন্দেশ, ভেতরে কাজু পেস্তা ক্ষীরের গুটি পাবেন। এগুলো কত করে? এটা 5 টাকা পিস। তাহলে আপনি এটা দুটো করুন। আচ্ছা এটা দুটো দিলাম। আবার খাবো একটা মডেল বলতে দুটো আছে, আবার খাবো আর কেশর আবার খাবো। এটা কেশর চা, এটা দুটো হয়েছে তো? হ্যাঁ এইটা দুটো করো, এটা দুটো 10 টাকা করো। হ্যাঁ এটা 10 টাকা, এটা দুটো করো। গোলাপ পাত্রি 15 টাকা পিস, এটা কেশর গোলাপ পাত্রি 15 টাকা পিস। মিল্ক নিতে পারেন, ওটা কত বললে? 20 টাকা পিস। খুব হালকা আপনার ডায়াবেটিস রুগীও খেতে পারবে। আচ্ছা এবার কথা হচ্ছে এগুলো কতক্ষণ ভালো থাকবে? এটা ধরুন আপনার কেশর মিল্ক কোস্ট আপনার 24 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে। আচ্ছা চকলেট সন্দেশ আমাদের 8 থেকে 10 দিন থাকবে, তারপরে অন্যান্য সন্দেশগুলো 3-4 দিন থাকবে। মানে মোটামুটি আজকের পরে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে এই জায়গাটায় যে ফাঁকা আছে না, এখানে এখানে কিছু একটা দিয়ে পড়ে দিন, এখানে আমরা নিই নি এরকম কিছু দিয়ে। স্ট্রবেরি দিয়ে দেবো? সাদাটা একটা দিয়ে, সাদা একটা। হ্যাঁ এবার আপনি দেখুন কত হলো আমাদের, কত হচ্ছে এটা আপনার হচ্ছে 20, 40, 15, 30, 40, 70, 70 আর 15, 80, 85, 85 আর হচ্ছে 85 আর 5 90, 5 95 আর 5 106, 105, 105 আর হচ্ছে 3 5, এটা 5ই ধরলাম, 105 আর 5 10, 10 6 16, 16 আর হচ্ছে 20। এটা ধরা হয়েছে? হ্যাঁ এটা ধরেছি। হ্যাঁ
ষোলো আর এই দুটো ধরে নিই, দশ দশ কুড়ি, তাহলে ছত্রিশ, একশো ছত্রিশ। আসতে খা বাবা, কি করে খাচ্ছিস তুই? আবার খাবো বলে তো তুই ডাইরে খেয়ে নিলি। মিষ্টির মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু। আর মিষ্টিটা কিন্তু সত্যি আবার খেয়ে দিচ্ছে, সব রকম ট্রাই করতে বলে আসলাম। আপনাদের এখানেও কি পলিথিন ব্যান্ড হয়ে গিয়েছে? মানে কাপড়ের ব্যাগ দেখছি আমাদের বসিরহাটে প্লাস্টিক টোটালি বন্ধ, টোটালি প্লাস্টিক বন্ধ, কোনো প্লাস্টিক চলছে না। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করেছে যে প্লাস্টিকটা বন্ধ করে দিয়েছে। বলছি আমাকে ওই এক টাকার মনোহরা, দু টাকার মনোহরা, তিন টাকার মনোহরা একটা করে দেবেন, আর দু টাকার চকলেট, তিন টাকার চকলেট একটা করে দেবেন। তাহলে আমি এক টাকার একটা দিলাম, এক টাকার মনোহরা, দু টাকার মনোহরা, তিন টাকার, তিন টাকার মনোহরা, আর পাঁচ টাকার চকলেট দিলাম। দু টাকার, তিন টাকার চকলেট বললেন? হ্যাঁ, দু টাকার দিলাম। হ্যাঁ, তিন টাকার চকলেট কোন? তিন টাকার দিলাম এটা। আচ্ছা, আর দু টাকার দিলাম। এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, মনোহরা এক টাকা, এই মনোহরাটা দু টাকা, এটা তিন টাকা, এটা দু টাকার চকলেট, এটা পাঁচ টাকার চকলেট মিষ্টি। 2022 দাঁড়িয়ে এক টাকার মিষ্টি দু টাকার মিষ্টি খাচ্ছি, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। আমি ফার্স্ট একটা মনোহরাটা টেস্ট করবো। 1822 সালে দামটা ঠিক যেমন ছিল এখনও দামটা ঠিকই আছে, কিন্তু শালটা বদলেছে, দামটা কিন্তু বদলায়নি। ফার্স্ট একটা মনোহরা আমি ট্রাই করে দেখবো। দেখুন একটা কথা বলি, স্বপ্নের ব্যাপার একটা আছে, মিষ্টিটা গালে দিতেই মিলিয়ে গেল, ঠিক আছে? মানে এত সুন্দর নরম, আর সত্যি বলছি মিষ্টি এত সুন্দর খেতে, আপনারা একবার ট্রাই করে দেখুন এসে। এবার মনোহরা তো সব একই রকম হয়, এবার একটা চকলেট ট্রাই করে দেখি যে চকলেটটা কেমন হয়েছে। সত্যি কথা বলবো, এটা চকলেট না কেক আমি বুঝতে পারলাম, মানে মিষ্টি না কেক আমি বুঝতে পারছি না, গালে দিতেই মিলিয়ে গেল। এটা মিষ্টি বলে মনেই হচ্ছে না, এটা মনে হচ্ছে অরিজিনাল কেক খাচ্ছি। মানে কি বলবো, এত সুন্দর খেতে চকলেটে মিষ্টি। আপনারা অবশ্যই দোকানে আসুন, একবার ট্রাই করে দেখবেন, এক টাকা, দু টাকা, তিন টাকার মিষ্টি, ঠিক আছে? বলুন। আচ্ছা, আমি আমি একটা আমার আমি এই 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 সঙ্গে অ্যাড হলো, আমি আমার তরফ থেকে ওনারা এত সন্দেশ খেলেন, প্রায় 200 টাকার সন্দেশ খেলেন এবং নিলেন, তার জন্য আমি আমার আমার তরফ থেকে সন্দেশ, যেটা সৌরভ গাঙ্গুলির মেয়ে বাকি সৌরভ গাঙ্গুলির বাড়িতে যায়, সেই ক্যাডবেরি সন্দেশ আমি চকলেট সন্দেশ ওনাদেরকে খাওয়াচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা মিষ্টি দিয়েছে, এই মিষ্টিটা, ঠিক আছে? এটা কিন্তু সৌরভ গাঙ্গুলি স্যারের বাড়িতে যায় এই মিষ্টিটা, ঠিক আছে? কাকু ভালোবেসে আমাদেরকে একটা ট্রাই করতে দিয়েছে, এটা কিন্তু দাম কিন্তু কাকু নেই এই মিষ্টিটা, যেটা দাম দেখতে পাচ্ছ। তো আমি আর ও এসেছি একটা করে ট্রাই করে তো দেখবো যে কেমন হয়েছে। সৌরভ গাঙ্গুলি স্যার খায় তো আমরাও একবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। স্যারের মিষ্টি যখন একটা টেস্ট করে অবশ্যই দেখা উচিত। দেখুন একটা জিনিস, এই যে ভিতরে না মানে চকলেট সিরাপ টাইপের দেওয়া, দেখতেই পাচ্ছেন, এই দেখুন। আর ফার্স্ট একটা গালে নিয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলবো, ছোট গাঙ্গুলি স্যার যদি দেখে থাকেন আমার ভিডিওটা, এত সুন্দর মিষ্টি আপনারা আপনারা খান, সত্যি আমি জানতাম না মিষ্টিটা সত্যি খুব ভালো খেতে, অসাধারণ অসাধারণ কাকু দোকানে এসে সত্যি ভালো লাগলো। কাকু দোকান থেকে চলে যাবো, আমরা কিন্তু সেই বসিরহাট থেকে এসেছি শুধু এই কলকাতায় এই মিষ্টিটা খাবো বলে, এক টাকা, দু টাকা, তিন টাকা মিষ্টি খেতে। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আশা করছি অনেক ভালো লাগবে। আমাদের বসিরহাটে যাবেন, বসিরহাটে অনেক ঘোরার জায়গা আছে, ঠিক আছে? তো চলে গেলাম, টাটা। তো এই ছিল ভিডিওটা, ভিডিওটা ভালো লেগে থাকলে মেক শিওর একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও,
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য বাই গাইস। কলকাতায় এসে দেখা হয়ে গেল আরেকটা জিনিস যেটা সবাই তোমরা দেখতেই পাচ্ছ সামনে, একটা রসমালাই তৈরি হয়েছিল প্রথম কলকাতার বুকে যেই জায়গাটায়। এই যে ওপরে লেখাই আছে কেসি দাস লিমিটেড, ঠিক আছে, এখানে লেখাই আছে কিন্তু আবিষ্কারক রসমালাই সন্দেশ, ঠিক আছে। এই দোকানটাই কিন্তু সেই দোকান যেখানে প্রথম রসমালাই তৈরি হয়েছিল, এটা মানে অনেক বছরের পুরনো জায়গায় আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এই জিনিসটা কি কমেন্ট করে জানিও, আমি জানি না, আমি কলকাতায় নতুন এসেছি তো সেই হিসাবে আমি জানি না যে এই জিনিসটা কি, কিন্তু এর সামনেই কিন্তু যে